আমাকে দেখে বলেন একা, কিন্তু মেয়েটা হেবিচ, সেই রূপের দিওয়ানা, হাজার মজনু আমার পেছনে। আমাকে দেখে বলেন একা, কিন্তু মেয়েটা হেবিচ, সেই রূপের দিওয়ানা, হাজার মজনু আমার পেছনে। আমায় নিয়ে কানাকানি, রটে কথা রকমারি, লোকে বলে বলে রে আমি মেকআপ সুন্দরী। আমি রেগুলার ভার্সিটিতে যাওয়া বা এমনি চলাফেরা করার জন্য কটন ইজ মাই থিং, এবং স্টেজের জন্য কমফোর্ট জোনের মধ্যে থেকে আমি ট্রাই করি যে একটু যেন এরকম একটা হয়, যেন থাকে না একটা সেলিব্রেট করবে মানুষ, এই জন্যই তো একটা প্রোগ্রাম করে। সো ওখানে একটু জমকালো টাইপের ড্রেসগুলোই রাখার চেষ্টা করি। আপনাকে যখন মিউজিক ভিডিওতে দেখি, অ্যাজ আপনি মিউজিক ভিডিওতে সবসময় নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেন, খুব ভালোভাবে সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্স রাখার চেষ্টা করেন, তখন আপনাকে দেখলে মনে হয় যে না, মেয়েটা সাধারণ মেয়েদের মতো জামাকাপড় একদম পরবে না, তার ড্রেস সেন্সে থাকবে একটু মানে জমকালো কিছু, একটু চমক কিছু, একটু ফিউশন টাইপের কিছু। কিন্তু আজকে আপনাকে দেখে আমি পুরোই অবাক যে এতটা সিম্পল, এতটা সোভার সোভার লাগছে, কিন্তু অতিরিক্ত গরমের জন্য খুব মানে কমফোর্টেবল থাকা হচ্ছে। আসলে ড্রেস আপটা টোটালি স্টেট অফ মাইন্ডের উপরে ডিপেন্ড করে আমার মনে হয়, আমি ওইভাবেই করার চেষ্টা করি। যখন ইচ্ছা করে এক্সপেরিমেন্ট করতে করি, যখন এটাও একটা এক্সপেরিমেন্ট বলে চলে, কারণ সবসময় আমি ওয়েস্টার্ন ড্রেসগুলোই বেশি পরি। শাড়িটা আমার একদমই পরা হয় না, কারণ আমি শাড়ি পরতে পারি না, নয়তো আমি শাড়ি নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করতাম। শাড়ি পরলে কিন্তু একটা অন্যরকম সুন্দর লাগবে, হয়তো খুব কম পরি এই জন্য। আমি মাঝে মধ্যে পরি, কোনো স্পেশাল অকেশন হলে ওই রকম পরি, বাট আমি ওয়েস্টার্নটাই প্রেফার করি, কারণ স্টেজে আমি খুব দৌড়াদৌড়ি করতে পছন্দ করি, তো শাড়ি সালোয়ার কামিজ পরে দৌড়াদৌড়ি করাটা খুব একটা যায় না। এই যে স্টেজে আপনি দৌড়াদৌড়ি করতে পছন্দ করেন, এবং এখন তো অনেক গরম পড়েছে, এছাড়াও স্টেজে যখন কাজ করা হয় তখন অনেক বেশি দেখা যাচ্ছে মানুষজন এক্সস্টেড থাকে, আর সেখানে যেহেতু আপনি নিজে গান গান, আপনার এক্সস্ট লেভেলটা আরও বেড়ে যায়, সেজন্য স্টেজ যে সময়টাতে থাকেন সেই সময় বা এমনি রেগুলার ইউজের জন্য কোন ধরনের পারফিউম আপনি পছন্দ করেন? পারফিউম আমি স্ট্রং পছন্দ করি সব সময়ের জন্যই। ওকে, আর আমার স্পেসিফিক ব্র্যান্ড, স্পেসিফিক বলতে শ্যানেল ইউজ করা হয়, আর তাছাড়া এমনিতেও মাঝে মধ্যে দেখা যায় যে আমি লোকালি যেটাই পাই ওটার মধ্যে যেটা আমার ভালো লাগে ওইটাও আমি কালেক্ট করে ফেলি, মানে যেটা মানে আমি খুব ব্র্যান্ড ফ্রিক না। ওকে, আমার হচ্ছে দেখতে যেটা ভালো লাগবে, স্মেল করলে যেটা আমার গুড ফিল হবে, আমি ওই রকম মানে ফ্লোতে যেতে বিশ্বাসী, আমি খুব এরকম না যে আমার ওই ব্র্যান্ডই লাগবে। ওকে ওকে, সো যখন যেটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আরেকটা জিনিস জানতে চাই, আপনার ওয়ার্ড্রোপে বিদেশ থেকে আসা জিনিস কি কি আছে? বিকজ বিদেশে তো একজন স্পেশাল মানুষ বসে আছে, তো সে কি কি পাঠায়? না, সে তো বসে আছে, আমার নিজেরও যাওয়া হয়, প্রোগ্রাম পারপাসেই যাওয়া হয়, আমি বেশ কিছু দেশের বাইরে শো করেছি। ওই যে আমি বললাম যে আমার ওই রকম স্পেসিফিক কোনো কিছুর প্রতি খুব আকর্ষণ নেই, যখন যেটা ভালো লাগে, যেটা মুড হয় ওইটাই কালেক্ট করি। আপনি যেটা কালেক্ট করছেন সেটা নিয়ে জানতেই চাই না, সে কি কি পাঠিয়েছে সেগুলো জানতে চাই। এটা তো খুবই ব্যক্তিগত, এটা তো বল একটু আচ্ছা নিজের মধ্যেই থাক, স্পেশাল কিছু যেটা তুলে রেখেছেন তার? এখনো তার সাথে আমার দেখা হয়নি, কিছু তো পাঠিয়েছে, অনেক ভালোবাসা পাঠিয়েছে। যাই হোক, ভালোবাসাগুলো নিয়ে নিয়ে রাখবেন, সেটাই আসলে আমাদের জীবনকে অনেক বড় করে তোলে, সুন্দর করে তোলে। আপনার ওয়ার্ড্রোপে বিভিন্ন ধরনের নিশ্চয়ই রিং কালেকশন আছে, বিকজ আজকে একটা রিং দেখছি খুব ইউনিক। হ্যাঁ, আমার রিং কালেক্ট করতে ভালো লাগে, স্পেশালি আরঙের রিংগুলো আমি বেশি কালেক্ট করি। আরঙের, বাংলাদেশের মধ্যে আরঙের ডিজাইনটা কিন্তু আসলেই আমাদের জন্য একটু ইউনিক, আমাদের গর্বের একটা ব্র্যান্ড। আর ওয়াচের ক্ষেত্রে কোন ধরনের ব্র্যান্ড পছন্দ? ওয়াচের ক্ষেত্রে প্রথমে যেটা বললাম ব্র্যান্ড ফ্রিক না, এইটা আমার হচ্ছে একটা এখান থেকে লোকালি একটা নেয়া, তাছাড়া আমার কাছে অনেকগুলো ওয়াচ আছে কালেকশনে। আচ্ছা, কতগুলো আছে? 8-10টা হবে। ওকে, সো মানে আপনি হচ্ছে ওই রকম শপাহলিকও না আবার শপাহলিকও, যখন যেটা মনে হচ্ছে ভালো নিয়ে নিচ্ছেন। হ্যাঁ, আমি হচ্ছে নিডের উপরে বেস করে কেনাকাটা করি, আমি ওয়ান্ট কে খুব একটা প্রাধান্য দেই না। ওকে,
সো ওয়ার্ড্রপ নিয়ে তো অনেক কিছু জেনে গেলাম আপনার, আর কিছু জানবো না, কারণ যা বুঝতে পারছি ভাইয়ার রিলেটেড ওয়ার্ড্রপে কিছু থাকলেও সেটা জানাবেন, ওটা থাক নিজের মধ্যেই থাক। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে রেখে দেন, আমরা চুরি করতে আসবো না। ওয়ার্ড্রপে তো আসলে অনেক কিছু সম্পর্কে জানলাম, মেকআপ থাকে কেমন ওয়ার্ড্রপে আপনার? অনেক বেশি মেকআপ কালেক্ট করেন? হ্যাঁ, মেকআপ কালেক্ট করা হয়। আমি মেকআপ তো সব মেয়েদেরই পছন্দ, মানে যে আমারও পছন্দ, একদমই তাই। আসলে সব মেয়েদের পছন্দ বলেই মেকআপ সুন্দরী গানটা আমার মাথায় আসলো আইডিয়াটা। আর আমার তো ভালো লাগে, দেখা যায় যে ফাউন্ডেশন একটা থাকলেও আরও কিছু যখনই যাই শপিংয়ে থাকলেও একটা দুইটা কালেক্ট করা হয় মেকআপের ক্ষেত্রে, কিনতে ভালো লাগে। সেম, কিনতে অনেক ভালো লাগে। তো যেহেতু এই সেগমেন্টে অনেক কিছু জেনে নিয়েছি আপনার কাছ থেকে, পরের সেগমেন্টে যাব, তার আগে আপনার কণ্ঠে আপনার মেকআপ সুন্দরী গানটা শুনতে চাই। আচ্ছা ওকে, আজকে আপনার জন্য গাচ্ছি। ও আমাকে দেখে বলে নাকা কিন্তু মেয়েটা হেবিচ, সেই রূপের দিওয়ানা হাজার মজনু আমার পেছনে। আমাকে দেখে বলে নাকা কিন্তু মেয়েটা হেবিচ, সেই রূপের দিওয়ানা হাজার মজনু আমার পেছনে। আমায় নিয়ে কানাকানি রটে কথা রকমারি, লোকে বলে বলে রে আমি মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, আমি নাকি মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, আমি নাকি মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী, মেকআপ সুন্দরী। আমি মেকআপ সুন্দরী, আমরা আসলে মেয়েরা মেকআপ করতে অনেক পছন্দ করি। একদম, পরের সেগমেন্টে চলে যাচ্ছি। আমি আস্থা রাখি পাওয়ার লেজার রুম, আর এই পাওয়ার লেজার ব্র্যান্ডের একমাত্র সোল ডিস্ট্রিবিউটার সাবু শপ লিমিটেড, তাই এখনই ভিজিট করুন সাবু শপ।